অলরাইট, সো এই লেকচারে আমরা দেখব কিভাবে একটা নেগেটিভ নাম্বারকে সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেম অনুযায়ী আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য বেসিক্যালি আমাদের এখানে তিনটা সিস্টেম দেখা যাচ্ছে, সাইন অ্যান্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিয়েন্ট অ্যান্ড টুস কমপ্লিয়েন্ট, বাট আমরা এই লেকচারে শুধুমাত্র সাইন অ্যান্ড ম্যাগনিটিউডটাই হচ্ছে কভার করব। সো সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেম অনুযায়ী আমরা যদি একটা নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটার কনসেপ্টটা দাঁড়ায় হচ্ছে কাইন্ড অফ এরকম যে সাপোজ একটা 8 বিটের নাম্বার যদি হয় বাইনারিতে, ডেফিনেটলি একটা 8 বিটের নাম্বার যদি হয়, একটা 8 বিটের নাম্বারের ক্ষেত্রে সবার লেফটের বিটটা ইন্ডিকেট করবে ওয়েদার দ্যাট বাইনারি নাম্বার ইজ আ পজিটিভ নাম্বার অর এ নেগেটিভ নাম্বার। সো সবার লেফটের বিটের ক্ষেত্রে যদি বিটটা হচ্ছে আমার 0 হয় তাহলে সেটা ইন্ডিকেট করবে যে ইটস আ পজিটিভ নাম্বার, অ্যান্ড বিটটা যদি 1 হয় তাহলে সেটা ইন্ডিকেট করবে দ্যাট ইটস আ নেগেটিভ নাম্বার। সো এইটুকু কনসেপ্ট নিয়ে এখন যদি আমরা একটা এক্সাম্পলের দিকে তাকাই, বেসিক্যালি সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেমটা খুবই ইজি। সো আমরা যদি জাস্ট একটা এক্সাম্পলের দিকে যদি খেয়াল করি, সো এই এক্সাম্পলটা সাপোজ আমাদের 13। সো 13-এর ক্ষেত্রে এখানে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, এখানে খেয়াল করলে দেখা যাবে এখানে শুধু 13-এর বাইনারি লেখা হয়েছে, আবার +13-এর বাইনারি লেখা হয়েছে, অ্যান্ড -13-এর বাইনারি লেখা হয়েছে। সো যখন আমরা শুধুমাত্র 13-এর বাইনারিটা লিখছি, দ্যাট মিন্স উই আর নট কনসিডারিং ইট অ্যাজ আ পজিটিভ নাম্বার, উই আর নট কনসিডারিং ইট অ্যাজ আ নেগেটিভ নাম্বার, উই আর বেসিক্যালি কনসিডারিং ইট অ্যাজ অ্যান আনসাইন্ড নাম্বার। দ্যাট মিন্স রাইট নাও 13-এর আসলে কোনো সাইন নেই, এটা +13-ও না -13-ও না, দ্যাট মিন্স শুধুমাত্র 13, অনলি 13 লিখতে আমার ঠিক যতটুকু বাইনারি দরকার ততটুকুই আমি লিখবো। সো শুধুমাত্র 13 লিখতে আমার বাইনারি যতটুকু দরকার, এটাকে যদি আমি কনভার্ট করি এই ডেসিমাল থেকে বাইনারিতে নেই, তাহলে আমার কাছে যে বাইনারি নাম্বারটা আসবে সেই নাম্বারটা আসবে 1101, অর্থাৎ শুধুমাত্র 13 লিখতে আমার 1101 লাগছে। এখন যদি আমি এটার সামনে একটা সাইন বসাই, ফর এক্সাম্পল +13 যদি বানাতে চাই, তাহলে আমার এখানে যে বাইনারি নাম্বারটা আমি লিখেছিলাম সেটার লেফট সাইডে আমার নতুন একটা ডিজিট বসাতে হবে, যে ডিজিটটা দিয়ে আমি ইন্ডিকেট করব ওয়েদার মাই নাম্বার ইজ পজিটিভ অর নেগেটিভ। সো আমি যেহেতু +13 বানাতে চাচ্ছি, সো আমার ইউজুয়াল যে বাইনারি নাম্বারটা যেটা ছিল 1101, এটা লেফট সাইডে আমি বসাবো হচ্ছে 0, যেহেতু হচ্ছে 0 দিয়ে সাইন অ্যান্ড ম্যাগনেটিক সিস্টেমে পজিটিভ নাম্বার বোঝায়। আর যদি আমার এই জিনিসটা -13 ইন্ডিকেট করতে চাই আমি এই জিনিসটা দিয়ে, তাহলে আমি ওই 1101 এই বাইনারির পাশে বসাবো হচ্ছে 1, যেহেতু 1 দিয়ে হচ্ছে সাইন অ্যান্ড ম্যাগনেটিক সিস্টেমে নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায়। সো এইভাবে চাইলে কিন্তু আমরা বেসিক্যালি যে কোনো একটা ডেসিমাল নাম্বারের ক্ষেত্রেই, পজিটিভ বা নেগেটিভ ভার্সন যেটাই হোক না কেন, সেই ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা আসলে সাইন অ্যান্ড ম্যাগনেটিক সিস্টেম অনুযায়ী সবার লেফটে 0 বা 1 বসিয়ে কিন্তু আমরা পজিটিভ বা নেগেটিভ নাম্বারকে ইন্ডিকেট করতে পারি।